তুমি দারুণ অনুষ্ঠান করো না আমি তোমাকে বাই জ্যাক সি জ্যাক আমরা উত্তরাখণ্ডে দেরাদুনে গেছিলাম আর পুমসেতে আমরা তিনজন সিলভার মেডেল পাই গ্রুপে আর আমার ছোট বোন সুপ্রিয়তা চ্যাটার্জি ইন্ডিভিজুয়ালে ব্রোঞ্জ মেডেল পায় আর আমি আমার সহযোগীর সাথে পেয়ারে ব্রোঞ্জ মেডেল পাই ন্যাশনালে গোল্ড মেডেল পাওয়া এশিয়ান গেমসে গোল্ড মেডেল পাওয়া আর অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া আমরা ন্যাশনাল উত্তরাখণ্ডের দেরাদুনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পেয়েছিলাম আমরা গ্রুপে গ্রুপ পুমসেতে সিলভার মেডেল তাইকোন্ডো হচ্ছে কোরিয়ান মার্শাল আর্ট সেটা আমাদের ইন্ডিয়াতেও শেখানো হয় সেটা থেকেই আমরা গেছিলাম ন্যাশনাল খেলতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উত্তরাখণ্ড দেরাদুনে তাইকোন্ডো দুটো পার্ট আছে একটা হচ্ছে কোরিওগি আর একটা হচ্ছে পুমসে কোরিওগি হচ্ছে ফাইট আর পুমসে হচ্ছে একটা আর্ট এই পুমসেতে মানে একটা আর্টে আমরা পেই সিলভার মেডেল গ্রুপে এরা তাইকোন্ডোতে সফলতা পেয়েছে এটা একটা কোরিয়ান মার্শাল আর্ট আর এদের সাথে অন্যদের সাথে তফাৎটা একটাই এরা যখন হয় তখন একসাথে তিনজন বোন হয়েছিল এবং প্রচণ্ড আন্ডার ওয়েট ছিল এবং সময় অনেক আগে হয়ে গেছিলো সেই জায়গা থেকে আজকে ওরা মানে ওরা লড়াই করে বা ওর বাবা আর আমি ওদের সাথে সমানভাবে একভাবে লড়াই করতে করতে আজকে ওরা এখানে এসে দাঁড়িয়েছে আর আগামী দিনে চাই আরও ভালো করে খেলুক এলাকার নাম উজ্জ্বল করুক নিজেদের নাম উজ্জ্বল করুক দেশের নাম উজ্জ্বল করুক
দারুণ অনুষ্ঠান হবে আমার। আমি তোমাকে আমাদের মেয়েদের সফলতার প্রধান যেটা কারণ, ওরা হচ্ছে খুব ডিসিপ্লিন। সকাল থেকে রাত্রি অবধি ওরা খুব ডিসিপ্লিন হতে চলে। ওদেরকে কিছু বলতে লাগে না, মানে আমরা আগে প্রথমে যেটা বলে দিই, তারপর ওরা প্রত্যেক দিনই ওদের নিজস্ব রুটিনটা ওরা ফলো করে ওরা এগিয়ে চলে। সকালবেলায় 2 ঘন্টা প্র্যাকটিস, বিকালবেলায় 2 ঘন্টা প্র্যাকটিস ওরা করবেই। সেরকমভাবে ডায়েট মেনটেন করে। আর এই যে ছোটো বাচ্চা, যেটা সব থেকে যেটা ওদের ভালো লাগে, মানে ওদের যে কোচ শুভ গাঙ্গুলি বা ওদের ডিস্ট্রিক্ট যে আছেন, মানে সেক্রেটারি তাইকোন্ডু সজল গড়াই, তারা যেটা ওদেরকে সাজেস্ট করেছিল যে চকলেট খাওয়া যাবে না, ক্যাডবেরি, তা বাচ্চা ওরা একদম ওইটাকে বন্ধ করে দিয়েছে, বা কোনো স্পাইসি খাবার খাওয়া যাবে না, ওইগুলোকে ওরা ইয়ে করে মানে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের কোনো কী বলবো, মানে কোনো জেদ ব্যাপারটা নেই। জেদ বলতে গেলে খেলার ব্যাপারে আছে, মানে এইটা আমার খাবারটা লাগবে, এই জিনিসগুলো ওদের কাছ থেকে আমি কখনো পাইনি।